দীর্ঘ পাঁচ মাস পর পেঁয়াজের রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা এই সংক্রান্ত একটি নোটিফিকেশন আজ জারি করেছে। এতে প্রতি মেট্রিক টন পেঁয়াজের রফতানি মূল্য ধরা হয়েছে $550। এদিকে ভারত সরকার পেঁয়াজের রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় পেঁয়াজ আমদানিতে আবারও প্রস্তুতি নিতে শুরু করেছে হিলি স্থলবন্দরে আমদানিকারকরা। আগামী দু একদিনের মধ্যে আইপি বা ইম্পোর্ট পারমিট প্রাপ্তি সাপেক্ষে ঋণপত্র খোলা শুরু করা হবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলেও মনে করেন তারা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দামের দিকে প্রভাব পড়বে অবশ্যই, দাম সহনীয় পর্যায়ে থাকবে। ইন্ডিয়ান পেঁয়াজ চালু হয়ে গেলে সহনীয়, বাংলাদেশি পেঁয়াজ কখনো ৬০ টাকা, কখনো ৫০ টাকা, কখনো ৭০ টাকা খাচ্ছি আমরা, এটা আর হবে না। এটা দেখা যাবে ওদের ৫০ থেকে ৬০ টাকা বেচা কেনা হবে, আমাদের ৪০ থেকে ৫০ টাকা বেচা কেনা হবে।